নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 405 এবং 406 নম্বর পেজ। তো দেখো, 405 এবং 406 থেকে এবং 407-এর যত MCQ আছে সেগুলো সলভ করাবো। তো দেখো, এই যে রামপুরহাট হাই স্কুল, এখান থেকে যে সমস্ত MCQগুলো আছে এগুলো আমি সব সলভ করে দিয়েছি। আমাদের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, যেমন এর অ্যান্সার আছে, এর অ্যান্সার, এর অ্যান্সার আছে ডি, এর অ্যান্সার 8%, ঠিক আছে। রোমান থ্রির অ্যান্সার হবে এ, এর অ্যান্সার 25/12, রোমান ফোরের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 4, ঠিক আছে। তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট পুরো সলভ করে দিয়েছি, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে নাও, আমাদের ডিসক্রিপশন বক্সে এই 1 থেকে 3 পর্যন্ত তোমরা সমস্ত অঙ্ক সলভ পেয়ে যাবে, ঠিক আছে। আমি মধ্য কথা, আমি তোমাদের 4 দাগের কোশ্চেনগুলো সলভ করাবো, যেখানে মাধ্যমিকে 2 নম্বরের টোটাল 10খানা কোশ্চেন লিখতে হয়, তোমাদের টোটাল কোশ্চেন থেকে 12খানা, 12খানা থেকে তোমাকে 10খানা তোমাদের লিখতে হবে। তো দেখো, 4 দাগের কোশ্চেনগুলো আমি সলভ করাবো। রোমান অনের কোশ্চেন কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে 800 টাকার 2 বছরের সুদ কত? তো দেখো, আমি অঙ্কটা করি, সেই দিকে তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো, 4 দাগের রোমানের অঙ্ক, 800 ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 800 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান সমান 5% আছে, সময় ব্র্যাকেটের মধ্যে এন সমান সমান 2 বছর। তো দেখো, আমি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেলছি, পি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কেসে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন -1 সেকেন্ড ব্র্যাকেট, পি এর মান কত আছে, 800 আছে, 800 আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, 1+R এর মান কত আছে, R এর মান আছে 5%, এই দেখো 5/100, ঠিক আছে। 5 কোটিং কত হয়, 100 হবে, অর্থাৎ 1/20 থাকছে, আর এদিকে -1। তো দেখো, 800 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী আছে, 1+1/20 এর হোল স্কোয়ার, 20 আর কত হয়, 21 হয়, 21-এর 21/ কত, 21/20, তাই তো। তো দেখো, 21-এর হোল স্কোয়ার মানে কি, 441, 441/20 হোল স্কোয়ার, এটা 20 আছে, ঠিক আছে। 20-এর হোল স্কোয়ার মানে কি, 400। তো দেখো, এই 441 এবং 400 এর লসাগু যদি আমি করি তাহলে কত হবে, 41/400। তো দেখো, 400কে 800 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 2-এর সঙ্গে 41 গুণ কত হবে, 2-এর সঙ্গে 41 গুণ হলে হবে 82 টাকা, এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের রোমান 2-এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো, রোমান 2-এর অঙ্ক কী বলেছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসের দৈর্ঘ্য কত? তো দেখো, আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা ধ্যান দাও। তো দেখো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কি আছে, 3π r² বর্গ একক, এবং অর্ধগোলকের আয়তন কি আছে, 2/3π r³ ঘন একক। তো দেখো, প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন 2/3π r³ সমান সমান 3π r². তো দেখো, পাই পাই কেটে গেল, আর এখানে 3টে, এখানে 2টো, কেটে গেলে কটা থাকে, একটা আর থাকে, অর্থাৎ 2/3r সমান সমান 3, ঠিক আছে। তো দেখো, আর সমান সমান কী আছে, এটা ঘুরে যাবে, 3/2 হয়ে যাবে, তো 3 3-কে কত হবে, 9 9/2। তো আমরা দেখতে পারছি ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 4.5 হবে, ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে, 4.5 হবে, 5 হবে, কিন্তু তোমাদের বইতে বলেছে যে ব্যাস কত, কিন্তু ব্যাস যদি হয়, ব্যাস হবে আমাদের, তো দেখো, ব্যাস হলে কী হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 9/2 × 2, অর্থাৎ আমরা ব্যাস কত আছে, 9 একক, কিন্তু যদি পরীক্ষায় যদি বলে ব্যাসার্ধ হয় তাহলে 4.5 হবে, এবং ব্যাস হলে কী হবে, 9 একক হবে, কিন্তু অঙ্কটা হয়তো কোনো প্রিন্টিংয়ে ভুল আছে, ঠিক আছে। তো দেখো, এবার আমি নেক্সট অঙ্ক রোমান 3-এর অঙ্ক করাবো, ঠিক আছে। তো দেখো কী বলেছে, একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোন পি এ বি সমান সমান 30 ডিগ্রি হলে কোন পি বি এর মান নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা নির্ণয় করছি কী করে করতে হয়, ঠিক আছে। তো দেখো, এখানে আমি বলেছি, এখানে বলেছে যে একটি বৃত্ত, ঠিক আছে। তো দেখো, বৃত্তের ব্যাস কিন্তু এখানে এ বি, ঠিক আছে, এবং পি একটা কী বলেছে, পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু নিয়েছি, পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু নিয়েছি, এবং পি এ বি, পি এ বি এটা কত বলেছে, 30 ডিগ্রি বলেছে। আর তোমরা তো জানো যে এ পি বি, এ পি বি এবং বি পি এ এটা সবসময় জন্য কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে, কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি। তো দেখো, তো আমরা তো জানি যে এই যে ব্যাস কী আছে, বৃত্তের ব্যাস কত আছে, এ বি আছে, তো আমরা তো জানি যে কোণ এ পি বি সমান সমান 90 ডিগ্রি, বা এটাও লিখতে পারি যে কোণ বি পি ও সমান সমান 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং ওটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এবং তো আমরা জানি এই যে টোটাল যে এই যে অর্ধবৃত্তের মতো যে ত্রিভুজটা আছে, এটা কিন্তু টোটাল তো 180 ডিগ্রি, তাই তো। তো ত্রিভুজ এ পি বি সমান সমান কত আছে, 180 ডিগ্রি আছে, তাই তো। তাহলে কোন পি বি এ এর মানটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ পি বি এ অর্থাৎ এই কোণটার মানটা আমাকে
বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো কোণ PBA সমান সমান 180 ডিগ্রি মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মতো কি করেছি কোণ APB প্লাস কোণ PAB। তো দেখো APB-র মান কত আছে 90 ডিগ্রি এবং PAB-র মানটা তো দেওয়াই আছে 30 ডিগ্রি। তো দেখো 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30 কত হবে 120 ডিগ্রি হবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে কত হবে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে অর্থাৎ কোন PBA কত আছে 60 ডিগ্রি, এর অ্যান্সার হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে রোমান ফোরের অঙ্ক, তো দেখো রোমান ফোরের অঙ্কটা আমি করছি। তো দেখো এখানে কি বলেছে যে 5x² + 13x + k = 0, তাই তো? মনে করি সমীকরণের একটি বীজ আলফা এবং অপর বীজ কী আছে 1/আলফা, যেহেতু এখানে বলেছে যে 5x² + 13x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য। ঠিক আছে, তো দেখো একটি যদি আলফা হয় এর অনন্য কত হবে 1/আলফা হবে এবং বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ বলেছে এইটা গুণফল, তাই তো? গুণফল কী আছে, গুণফল আছে k/5। যদি বলতো যে বীজদ্বয়ের যোগফল তাহলে কী হতো 13/5 হতো, -13/5 হতো। তো যদি যোগফল বলতো তাহলে কী হতো 13/5 হতো, -13/5 হতো। ঠিক আছে, মানে যদি যোগফল বলতো, যদি আলফা প্লাস 1/আলফা যদি বলতো তাহলে কী হতো -13/5 হতো, তাই তো? তো বুঝতে পারছো যেহেতু এখানে বীজদ্বয়ের গুণফল বলেছে আলফা গুণ 1/আলফা সমান সমান k/5, আলফা আলফা কেটে গেলে কী থাকছে k = 5, অর্থাৎ বুঝতে পারছো এর মান হবে k = 5। তো দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও কী করে আমি করেছি। ঠিক আছে, দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, একটি ঘনকের ঘনফল 1728 ঘনমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে নির্ণয় করছি সেই দিকে তোমরা একটু ধ্যান দাও। ঠিক আছে, তো দেখো ঘনকের ঘনফল সমান সমান কী আছে 1728 ঘনমিটার, তাই তো? তো দেখো ঘনকের আয়তন কী আছে এটা তো তোমরা জানো, এ কিউব প্রশ্নানুসারে এ কিউব সমান সমান কী আছে 1728। তো দেখো এর আমি উৎপাদক করছি, তো দেখো 12-কে ভাগ করলে এটা কত হবে 1728 দিয়ে ভাগ করলে কত হবে 144 হবে, 144-কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 12 হবে, অর্থাৎ 12 কটা, একটা দুটো তিনটে, 12-র মাথায় কিউব বসিয়ে দিয়েছি, তাই তো? তো দেখো এ কিউব সমান সমান 1728 এবং এ কিউব সমান সমান 1728, এ কিউব সমান সমান কী আছে 12-র মাথায় কিউব, যেটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিলাম, এ সমান সমান কী হবে কী হবে 12 মিটার হবে। তো কর্ণের দৈর্ঘ্য কী আছে বাহু গুণ √3, অর্থাৎ এ √3, এর মান কত আছে 12 আছে 12√3। তো দেখো 12√3 এর মানটা বেরিয়েছে এবার। তো দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে 6a² 6 গুণ এর মান কত আছে 12 আছে 12√2। তো দেখো 6 গুণ 12√2 মানে কি 144, 144-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 864 বর্গমিটার। ঠিক আছে, 864 বর্গমিটার। তো দেখো অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এবার আমি রোমান 6-এর কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান 6-এর কোশ্চেনে কী বলেছে, তো দেখো বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান এস, আয়তন ভি হলে s³/v² মান কত। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো 7-এর অঙ্কটা কী বলেছে, বলেছে 3x + 5y ব্র্যাকেটের মতো (7x - 4y = 7:4) এলে x = y এর মান কত। তো দেখো আমি এই অঙ্কটা করছি সেই দিকে তোমরা একটু নজর দাও। প্রথমে আমি 6-এর অঙ্ক করাবো, তারপরে আমি 7-এর অঙ্কটা করাবো। ঠিক আছে, তো দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা এস আছে, হ্যাঁ, সমান সমান কী আছে 4π r² বর্গ একক, এবং নিরেট গোলকের আয়তন এটা ভি আছে, ভি। ঠিক আছে, আয়তন কী আছে 4/3π r³ ঘন একক। তো দেখো অঙ্কটা কী বলেছে s³/v², তাই তো? তো দেখো এস মানে কী আছে 4π r² এর বাইরের দিকে কী আছে কিউব আছে, বাই কী আছে 4/3π r³। ঠিক আছে, বাইরের দিকে কী আছে স্কোয়ার আছে। তো দেখো 4-এর কিউব মানে কি 64, তো π এর কিউব মানে কি π³, এবং এটা গুণ করলে r² সঙ্গে 3 গুণ করলে কী হবে r এর মাথায় 6 হবে, অপর দিকে 4-এর স্কোয়ার মানে কি 16, 3-এর স্কোয়ার মানে কি 9। ঠিক আছে, এবং π স্কোয়ার হয়ে গেল, এবং r কিউবের সঙ্গে 2 মানে স্কোয়ার গুণ করলে কী হবে 6 হয়ে যাবে, অর্থাৎ পাই উপরে 3টে আছে, এখানে 2টো আছে, কাটলে কটা থাকবে 1টা থাকবে। ঠিক আছে, এবং এখানে আর
আর এখানে ছটা, এখানে আর ছটা কেটে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 64 বাই 16 বাই 9 থাকছে, ঠিক আছে। 64 পাই বসিয়ে দিয়েছি, ঠিক আছে, গুণ এটা, এটা উল্টে গেছে। 9 বাই কত 16 হয়েছে, 4 16 কত হবে 64, 4 9 কত হবে 36, আর এখানে একটা পাই এখানে বসে গেল, ঠিক আছে। তার মানে কি আছে, এর অ্যান্সার কি হবে, 36 পাই। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি রোমান 7 এর অঙ্ক সলভ করাবো, তো দেখো কি বলেছে। তো দেখো 3x প্লাস 5y ব্র্যাকেটের মতো ইজ টু 7x মাইনাস 4y ব্র্যাকেটের মতো সমান সমান 7 ইজ টু 4 হলে x ইজ টু y এর মান কত, খুব ইজি অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু 5.1 এর অঙ্ক, ঠিক আছে। 3x প্লাস 5y বাই 7x মাইনাস 4y 7/4। তো দেখো আমি প্রথমে এটা গুণ করছি, 7 × 7 49x মাইনাস 4 × 7 28y সমান সমান 3 × 4 কত 12x প্লাস 4 × 5 কত হবে 20y, ঠিক আছে। তো দেখো 49x এই 12x এইদিকে আসলে কি হবে, মাইনাস 12x হয়ে গেল, আর 20y এখানে আসে, আর এইদিকে কি এসে মাইনাস 28y, এইদিকে এসে কি হয়েছে প্লাস 28y হয়েছে। অর্থাৎ 49 থেকে 12x বাদ দিলে কত হবে, 37x হবে, সমান সমান 20 আর 28 যোগ করলে কত হবে, 48 হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি এক্স বাই ওয়াই সমান সমান কি আছে, 48/37, অর্থাৎ এক্স ইজ টু ওয়াই সমান সমান কি আছে, 48:37। তো বুঝতে পারছো। তো দেখো এবার আমি রোমান 8 এর কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান 8 এর কোশ্চেনে কি বলেছে, তো দেখো রোমান 8 এর কোশ্চেন বলেছে এক্স সমান সমান 2+√3 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এই অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে তোমরা ধ্যান করো। তো দেখো যেহেতু এর অ্যান্সার 0 বলে দিছে, তার মানে কি আমাকে বাম পক্ষটা বের করতে হবে। এক্স সমান সমান কি আছে, 2+√3। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমাকে প্রমাণ করতে, 0 প্রমাণ করতে হবে। তো দেখো এক্স মানে কি, 2+√3, 2+√3 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এক্স মানে কি আছে, ব্র্যাকেটের মধ্যে 2+√3 আছে, আর এখানে কি আছে প্লাস 1 আছে, ঠিক আছে, এটা কোনো কিছু না, প্লাস 1 আছে। তো দেখো এটাকে আমি ফর্মুলা ইউজ করেছি, এ স্কোয়ার প্লাস সূত্রে 2a মানে 2, b মানে √3 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণই কত হবে, 8 হবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 এর সঙ্গে √3 গুণ করলে 4√3 হয়, প্লাস কি আছে 1 আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, 2 দুগুণই কত হবে, 4 হবে, 2 দুগুণই কত হবে, 4 হবে, √3 হবে, প্লাস √√ কেটে গেলে কী থাকছে, 3 থাকছে, মাইনাস 8, 4√3 প্লাস 1। এবার 4√3 কেটে দিয়েছি, আর কী কী থাকছে, 4 থাকছে, 3 থাকছে, 1 থাকছে। তো দেখো 4 3 1 এটাকে আমি বসিয়ে দিয়েছি প্লাস করে, এবং মাইনাস 8 থাকছে, অর্থাৎ 4 আর 3 কত হবে, 7, 7 আর 1 কত, 8, 4 আর 3 7 আর 1 প্লাস 8 এবং মাইনাস 8। তো দেখো কী হবে, তাহলে 0 হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে LHS সমান সমান RHS প্রুট। তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। তো দেখো এই যে অঙ্কগুলো আছে, বাকি অঙ্কগুলো আছে রোমান 9-এর অঙ্ক, রোমান 10-এর অঙ্ক, ঠিক আছে, এই এই অঙ্কগুলো আমি নেক্সট বাকি একটা দুটো, ঠিক আছে, দুটো 3টে 4টে, এই 4টে যে অঙ্ক আছে নেক্সট ভিডিওতে তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি পুরোটা দিতে পারলাম না। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ।